কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ফের একবার লাইনচ্যুত হয়ে উল্টে গেল বগি। ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনাটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। লাইনচ্যুত হয়ে মালগাড়ির বগি উল্টে বিপত্তি, ব্যাপক চাঞ্চল্য স্টেশন চত্বরে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে রেলের আধিকারিক এবং রেল পুলিশ, যদিও এই ঘটনায় তেমন ভাবে ব্যাহত হয়নি রেল চলাচল। রেল সূত্রে জানা গেছে সোমবার বেলা 12:30 নাগাদ কাকুর থেকে কাটিহারগামী পাথর বোঝাই একটি মালগাড়ি হরিশ্চন্দ্রপুর স্টেশনের কাছে আপলাইনে ট্রাক পরিবর্তন করতে গিয়ে লাইনচ্যুত হয়ে যায়। উল্টে যায় মালগাড়ির একটি বগি। সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা। যাত্রীবাহী ট্রেন হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করছেন এলাকাবাসীরা। রেল সূত্রে খবর, সোমবার সকালে মালগাড়িটি হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে ওজন করানোর জন্য দাঁড়ায়। তারপর 12 নাগাদ স্টেশন থেকে ছাড়ার পর ধীরে ধীরে এগোতে থাকে। হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনের পশ্চিম রেলগেটের কাছে গিয়ে লাইনচ্যুত হয়ে যায়। প্রসঙ্গত, কিছুদিন আগেই হরিশ্চন্দ্রপুরের ভালুকা রেল স্টেশনের সংলগ্ন রেল লাইনে স্থানীয় এক কিশোরের উপস্থিত বুদ্ধির জেরে যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। ওই দিন রেলের ট্র্যাকে গর্ত দেখা গেছিল, যদিও এই দিনের এই দুর্ঘটনা কী কারণে তা এখনও স্পষ্ট জানা যায়নি। রেলের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।